আগামী 1 মার্চ থেকে লটারি প্রেমীদের গাঁট থেকে খসতে পারে অতিরিক্ত কড়ি, কারণ কেন্দ্রীয় রাজস্ব দপ্তর থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে 1 মার্চ 2020 থেকে লটারি কেনার সময় 28% জিএসটি দিতে হবে। বর্তমানে রাজ্য লটারির ক্ষেত্রে জিএসটির পরিমাণ 12%। গত ডিসেম্বর মাসে রাজ্য লটারি ও অন্যান্য স্বীকৃত লটারির ক্ষেত্রে 28% হারে জিএসটি নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল জিএসটি কাউন্সিল। আগামী 1 মার্চ থেকে সেই সিদ্ধান্তই লাগু হবে। জিএসটি বৃদ্ধির এই ঘোষণার ফলে নিদারুণ চিন্তার মধ্যে পড়েছেন পানিহাজি কামারহাটি সোদপুর আগরপাড়ার বেশ কয়েক হাজার লটারি বিক্রেতা, যাদের বেশিরভাগ অংশটাই বন্ধ কলকারখানার শ্রমিক। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর বিকল্প রোজগারের পথ হিসেবে তারা লটারি বিক্রি করাটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাদের আশঙ্কা, এই কর বৃদ্ধির দারুণ প্রভাব পড়বে লটারি শিল্পে। জিএসটি বাড়ছে না, দীর্ঘদিন ধরে লটারি ব্যবসার সাথে যুক্ত জয়দীপ ধর জানালেন, টিকিটের দাম হয়তো বাড়বে না, কমে যাবে পুরস্কারের স্ল্যাব এবং খুচরো বিক্রেতাদের আয়। প্রভাব পড়বে, বিপুল প্রভাব পড়বে। আমি দুটো অ্যাঙ্গেল থেকে আপনাকে বলি। এক হচ্ছে কাস্টমারের অ্যাঙ্গেল। যখনই আপনার ধরুন আরো 10% বাড়তি জিএসটি দিতে হচ্ছে, তখনই দেখা যাবে যে প্রাইস লিস্টে যে রেজাল্ট আমাদের বেরোয় তাতে একটা স্ল্যাব আরো কমে যাবে। অলরেডি একটা কমে গেছে, আগে 9,500 পরে 9,000 ছিল, 9,500 স্ল্যাবটা অলরেডি কমে গেছে। এছাড়াও আপনি হয়তো নিশ্চয়ই অবগত আছেন যে লটারি ইন্ডাস্ট্রিতে কিন্তু একদম রুট লেভেলের লোকেরা, বিভিন্ন বন্ধ কারখানার শ্রমিক টমিক যারা আরও আছে, একদম মাঝারি শিক্ষিত বেকার, এরা লটারির ট্রেডের সঙ্গে যুক্ত, তাদের পেশাই এটা। এই 10% অতিরিক্ত আরও বেড়ে যাওয়া জিএসটি, এইটা কিন্তু তাদের রোজগারে খুব পড়বে। অলরেডি পড়েছে, কিছুদিন আগে পর্যন্ত 50 টাকা প্রতি গ্যারান্টি প্রাইসের সঙ্গে, যেটা মিনিমাম প্রাইস বলা হয় আমাদের এখানে ফিফ প্রাইস, তার প্রতি গ্যারান্টি প্রাইসের জন্য 50 টাকা পাওয়া যাবে, কমে এখন 10 টাকা হয়ে গেছে। আগামী দিন হয়তো সেটা উঠেও যেতে পারে জিএসটি হওয়ার জন্য, কেননা আলটিমেটলি ওখান থেকে কভার করতে হবে ওই বাড়তি খরচটাকে। আমার মনে হয় এই ব্যাপারটা একটু নজর দেওয়া উচিত, কেননা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু লটারি ইন্ডাস্ট্রিতে একটা বিপুল পরিমাণ এমপ্লয়মেন্ট রয়েছে, ইনভলভ রয়েছে ওকে। যেই প্রশ্নটাতে যদি কোপ পড়ে তাতে জনমানুষের একটা সমস্যা তৈরি হতে পারে, সামাজিক একটা আনরেস্ট কন্ডিশনও তৈরি হতে পারে।